আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স ওয়েলকাম টু আই সলিউশন দিস ইজ সৈয়দ নজরুল ইসলাম এর আগের পর্বে আমি আপনাদের সম্মুখে তুলে ধরেছিলাম জব সার্চ ভিসা বা জব শিকার ভিসার আবেদনের জন্য কি কি ডকুমেন্টেশন লাগবে সে সম্পর্কে আমি আপনাদের সম্মুখে তুলে ধরেছিলাম এই পর্বে আমি আপনাদের সম্মুখে তুলে ধরব জব সার্চ ভিসা বা জব শিকার ভিসার আবেদনের জন্য কিভাবে ফর্ম ফিল করতে হয় সে সম্পর্কে আপনাদের সম্মুখে বিস্তারিত তুলে বাকিটা জব বিচার জন্য আল্লাহ আপনারা সবাই অ্যাপ্লিকেশন করতে পারবেন দক্ষ অদক্ষ সবাই আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন আপনারা এটা করতে পারেন যেহেতু আপনার এখানে কোনো খরচ হবে না তো আপনারা সবাই চেষ্টা করেন এটা আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ পর্তুগালের গভর্নমেন্ট এই জব শিকার ভিসা বা জব সার্চ বিচার মাধ্যমে আশি হাজার লোক সেই দেশে রিক্রুট করবে তো আপনারা এই সুবর্ণ সুযোগটা অবহেলায় নষ্ট করবে না আমি আশা করি তো বাকিটা আল্লাহ ভরসা তবে এখানে একটা প্রবলেম সেটা হলো বাংলাদেশ থেকে আসা খুব কঠিন খুব কঠিন বাংলাদেশ প্রেক্ষাপটে ইউরোপে আসা খুবই কঠিন কারণ কি বাংলাদেশে পর্তুগালের অ্যাম্বাসি নাই আপনাদের ভারতে গিয়ে এই অ্যাম্বাসি ফেস করতে হবে এবং কি এখানে একটা খরচের ব্যাপার আছে হয়তোবা আপনার অ্যাপ্লিকেশন করতে টাকা লাগবে না কিন্তু আপনি যখন অ্যাম্বাসি ফেস হবেন তখন আপনার কিছু টাকা খরচ হবে এবং কি আপনি যখন অ্যাপয়েন্টমেন্ট নেবেন অ্যাপয়েন্টমেন্ট নিতে আপনার টাকা লাগবে টাকা ছাড়া আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন না এবং অ্যাম্বাসির ফি বারত যাবেন এবং ভারতে থাকবেন তার একটা খরচ আছে তাই বাংলাদেশ প্রেক্ষাপটে খুবই কঠিন খুবই কঠিন এবং আপনি যে হান্ড্রেড পার্সেন্ট ভিসা পাবেন তার কোনো গ্রান্টি নাই তবে এখানে ভিসার সিউরিটি খুবই ভালো আপনারা অ্যাপ্লাই করতে পারেন যারা মনে করেন যে না আমি এই খরচ দিয়ে আমি সামনে আগাতে পারব তাহলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন যাদের একটা ব্যাক সাপোর্ট আছে তারা অ্যাপ্লিকেশন করতে পারেন বাংলাদেশ প্রেক্ষাপটে এবং যারা মিডল ইস্ট আছেন তারা অ্যাপ্লিকেশন করতে পারেন কারণ নাকি তাদের একটা চাকরি আছে ওইখানে যদি কিছু টাকা খরচও যায় যেহেতু তার একটা চাকরি আছে এই কারণে তবে মিডিল যারা আছেন তারা সবাই চেষ্টা করতে পারেন এই জব জবা বা জব সার্চ ভিসার জন্য যাই হোক কিভাবে এই অ্যাপ্লিকেশন ফিল করে রেজিস্ট্রেশন করতে হয় আমরা চলে যাই ল্যাপটপে প্রথমে আপনারা চলে যাবেন গুগলে গুগলে যাওয়ার পরে আপনারা সার্চ করবেন জব শিকার ভিসা অথবা জব সার্চ ভিসা আমি চলে যাচ্ছি চলে আসছে জব শিকার ভিসা পর্তুগাল এর আগের পর্বে আমি আপনাদেরকে বলেছিলাম কি কি ডকুমেন্টেশন লাগবে এই পর্বে আমি দেখাবো কিভাবে ফর্ম ফিল আপ করতে হয় আপনারা এভাবে করে নিজে নিজে অ্যাপ্লিকেশন করতে পারবেন আমরা চলে আসছি মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স পর্তুগাল গভর্নমেন্টের ওয়েবসাইটে আমরা চলে আসছি এখন আমরা চলে যাই কোথায় ফর্ম আছে তো দেখুন এখানে ন্যাশনাল ভিসা অ্যাপ্লিকেশন ফিল্ড অ্যান্ড ডুলি সাইন বাই অ্যাপ্লিকেন্ট অর্থাৎ যে অ্যাপ্লিকেশন করবে সে এই ফর্মটা ফিল করবে চলুন আমরা চলে যাই এই ফর্মটা কিভাবে ফিল করতে হয় দেখি আমরা ফর্মে চলে আসছি পর্তুগাল অ্যাপ্লিকেশন ফর ন্যাশনাল ভিসা আপনার এখানে ফটো লাগবে এর আগে আমি বলছি আপনাদের টু কপিস ফটো লাগবে পাসপোর্ট সাইজ ফটো দেখুন এখানে আছে নেম অর্থাৎ অর্থাৎ আমার নেম নজরুল সৈয়দ সৈয়দ হচ্ছে সার নেম আর আমার ফার্স্ট নেম হচ্ছে নজরুল সার নেম এখানে তারপর আছে সার বার্থ যখন আপনি জন্মগ্রহণ করছেন তখন যেই নেম অর্থাৎ আপনার ফ্যামিলি নেমটাই আর কি যদি থাকে দিতে পারেন অর্থাৎ থাকে না কারো এই অবস্থা তারপরে ফার্স্ট নেম এই ভিডিওটা যদি একটু দীর্ঘ হয় তারপরে আপনারা সুন্দরভাবে দেখবেন তাহলেই নিজে নিজে অ্যাপ্লিকেশন করতে পারবেন কিভাবে জব সার্চ ভিসা বা জব শিকার ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে হয় তারপর আমি চেষ্টা করব খুব দ্রুত ফিল আউট করার জন্য ডেট অফ বার্থ অর্থাৎ আপনার জন্ম তারিখ প্লেস অফ বার্থ অর্থাৎ আপনি কোথায় জন্মগ্রহণ করছেন চিটগং কুমিল্লা ঢাকা শরীয়তপুর মাদারীপুর বরিশাল কোথায় আপনি জন্মগ্রহণ করছেন সেটা আপনি এখানে লিখে দেবেন তারপরে কারেন্ট ন্যাশনালিটি অর্থাৎ বাংলাদেশ ন্যাশনাল এট বার্থ ইফ ডিফেন্ড যদি কোন ডিফেন হয় আদার্স ন্যাশনালিটি যদি আপনার কোন আদার্স ন্যাশনালিটি থাকে নাম্বার এইট সেক্স অর্থাৎ আপনি মেল ফিমেল যে মেল সে মেলে দেবেন যে ফিমেল সে ফিমেলে দেবেন এখানে টিক চিহ্ন দেবেন সিভিল স্ট্যাটাস অর্থাৎ আপনি সিঙ্গেল অর মেরিটেড যেটা আপনি ক্লিক করে দেবেন এখানে তারপরে আছে প্যারেন্টিয়াল অথরিটি ইন কেস অফ মাইনর লিগেল গার্ডিয়ান surname first ফার্স্ট নেম অ্যাড্রেস ইফ যদি আপনার কোনো ডিফেন্স থাকে তাহলে আপনি না হয় আপনার এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই তারপরে ন্যাশনাল আইডেন্টি নাম্বার হোয়ার অ্যাপ্লিকেবল আপনার ন্যাশনাল আইডি নাম্বার সেটা আপনি এখানে দেবেন টাইপ অফ ট্রাভেল ডকুমেন্ট অর্থাৎ অর্ডিনারি পাসপোর্ট আমাদের বাংলাদেশিদের সাধারণত অর্ডিনারি পাসপোর্টই হয়ে থাকে আপনি এখানে ক্লিক করে দিবেন নাম্বার অফ ট্রাভেল ডকুমেন্ট অর্থাৎ আপনার পাসপোর্ট নাম্বার এখানে ক্লিক করে দিবেন তারপর ডেট অফ ইস্যু কবে আপনার এই পাসপোর্টটা ইস্যু হয়েছে কতদিন আপনার এই পাসপোর্টের ডেট আছে ওটা আপনি এখানে দিয়ে দিবেন ইস্যু বাই কান্ট্রি বাংলাদেশ যেখান থেকে আপনার এই পাসপোর্টটা ইস্যু হয়েছে ওই নামটা এখানে দিয়ে দিবেন নাম্বার সেভেন্টিন পার্সোনাল ডাটা অব ফ্যামিলি মেম্বার হু ইস এন ইউ ই অর্থাৎ আপনার যদি কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থাকে পর্তুগালে বা ইউরোপের যে কোনো দেশে থাকলে আপনি এখানে দিতে পারেন সবচেয়ে ভালো হয় যদি আপনার কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পর্তুগালে থাকে তাহলে আপনি দিতে পারেন এটা সবচেয়ে উত্তম অর্থাৎ নট অ্যাপ্লিকেবল যদি আপনার থাকে ওকে না থাকলে নাই ফ্যামিলি রিলেশনশিপ উইথ এন ইউ ఏ ఏ अर्थात কি আপনার শে কি হয় আপনার ওটা লিখতে হবে আর যদি না থাকে দরকার নাই एप्लीकेंट হোম অ্যাড্রেস এন্ড ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার रेसिडेंट ইন এ কান্ট্রি আদার দ্যান দা কান্ট্রি অফ கரেন্ট ন্যাশনালটি আপনার যদি আদার্স কোনো ন্যাশনালটি থাকে তাহলে আপনি এখানে দিতে পারেন না থাকলে নাই கரেন্ট অকুপেশন আপনার கரেন্ট অকুপেশন কি এখানে লিখে দিবেন

এডিশনাল ইনফরমেশন অফ পারপোস অফ এস্টে আপনি পর্তুগাল স্টে করতে যান এখানে মেম্বার এস্টেট অফ মেইন ডেস্টিনেশন এখানে দেওয়া আছে ইফ অ্যাপ্লিকেবল আপনার এখানে পর্তুগাল দেওয়াই আছে আপনার আর দরকার নেই শুধু এখানে আপনি দেবেন মেম্বার এস্টেট অফ ফার্স্ট এন্ট্রি অর্থাৎ আপনি প্রথম ইউরোপে ঢুকতেছেন অর্থাৎ পর্তুগাল এখানে আপনি পর্তুগালের নামটা লিখে দেবেন তো বাকিটা আল্লাহ বরসা নাম্বার টোয়েন্টি নাম্বার অফ এন্ট্রিজ

ডেট এখানে আপনি পর্তুগাল থেকে কবে আসতে চান অর্থাৎ আপনার সেই ডকুমেন্ট অনুপাতে আপনি এখানে ডেটটা দিয়ে দিবেন কবে আপনি আবার পর্তুগাল থেকে আসতে চান নাম্বার টোয়েন্টি এইট ফিঙ্গারপ্রিন্ট কালেক্টেড প্রিভিয়াসলি ফর দ্য পারপোস অফ অ্যাপ্লাইন ফর এ সেনজন ভিসা অর্থাৎ আপনি কোনো দেশে আসেন নাই প্রথমে আপনি পর্তুগাল আসতেছেন তাই আপনার এটা কোনো দরকার নেই এন্টি পারমিট ফর দ্য ফাইনাল কান্ট্রি অফ ডাস্টিনেশন হোয়ার অ্যাভলিকাবল এটা আপনার দরকার নেই নট অ্যাভলিকাবন এখানে ওরা লিখেই দিছে নট অ্যাভলিকিবন নাম্বার থার্টি সাননেম অ্যান্ড ফার্স্ট নেম অফ দ্য ইনভাইটিন পার্সন অর্থাৎ কোনো কোম্পানি যদি আপনাকে ইনভাইট করে থাকে এবং কোনো অর্গানাইজেশন বা কোনো বিশ্ববিদ্যালয় থেকে যদি আপনি ইনভাইটেশন পেয়ে থাকেন তাহলে আপনার জন্য প্রযোজ্য এই পার্টটা আপনার প্রয়োজন নেই যেহেতু আপনাকে কেউ ইনভাইট করে নাই আপনি নিজে নিজে অ্যাপ্লিকেশন করতেছেন অ্যাড্রেস অ্যান্ড ইমেল অ্যাড্রেস অর্থাৎ ওই অর্গানাইজেশন অথবা ওই প্রতিষ্ঠানের অথবা ওই কোম্পানির ফুল ডিটেলস এখানে আপনাকে দিতে হবে নাম্বার থার্টি ওয়ান নেম অ্যান অ্যাড্রেস অফ দ্য ইনভাইটিন কোম্পানি অর্গানাইজেশন এই যে এখানে দেওয়া আছে আপনার যদি আপনি কোনো কোম্পানি বা অর্গানাইজেশন বা কোনো বিশ্ববিদ্যালয় থেকে যদি আপনি ইনভাইটেশন পেয়ে থাকেন তাহলে আপনার জন্য প্রযোজ্য না হয় আপনার দরকার নেই এই ফর্মগুলো তো আপনারা চেষ্টা করলেই পারবেন তো বাকি ডালা বসা থার্টি টু কস্ট কস ট্রাভেলিং ডিউরিং ট্রাভেল করবেন সেটা কে ব্যয়বার বহন করবে আপনি নিজেই যেহেতু আপনার কোনো ইনভাইটেশন লেটার নেই তাহলে আপনি কিভাবে এই ব্যয়বার বহন করবেন এটা আপনাকে বলতে হবে দেখুন এখানে ক্যাশ আছে আপনি ক্যাশ দেবেন প্লাস ক্রেডিট কার্ড এই দুইটা দিতে পারেন যেহেতু ক্যাশও আপনি খরচ করবেন ক্রেডিট কার্ডও খরচ করবেন এখানে শর্ত দেওয়া আছে এই শর্তগুলি আপনি পরে তারপরে সিগনেচার করবেন প্লেস ডেট অর্থাৎ আপনি কোথায় অবস্থান করতেছেন সেই প্লেস এবং ডেট সিগনেচার আপনার প্রথম যে ফর্মটা আপনার দরকার সেটা ফিল হয়ে গেল বাকি ফর্ম কিভাবে পূরণ করতে হয় ওইগুলি আমরা এখন দেখব আপনারা এইগুলি পিডিএফ ফাইলে করে নিয়ে ফিল আপ করবেন ফর্মগুলো নেক্সট আছে রিকোয়েস্ট ফর ক্রিমিনাল রেকর্ড ইনকোয়ারি অর্থাৎ আপনার কোনো ক্রিমিনাল রেকর্ড নাই সেটা আপনি ডিগ্রেশন দিবেন এই ফর্মের মাধ্যমে আপনারা ভালো করে এই ফর্মটা পরে নেবেন ট্রান্সলেট করে গুগলে গিয়ে তাহলে ভালোভাবে বুঝবেন আমি যতটুকু বুঝছি ততটুকু আপনাদেরকে বলার চেষ্টা করব। এখানে আপনার নাম এখানে আপনার বাবার নাম এখানে আপনার মায়ের নাম আপনি এখানে দিবেন আপনার জন্ম তারিখ এখানে আপনার বাংলাদেশ যেহেতু আপনি বাংলাদেশের নাগরিক বাংলাদেশ এটা হচ্ছে পাসপোর্ট পাসপোর্টের নাম্বারটা আপনি এখানে দেবেন তারপরে এখানে আছে আপনার ডেট কবে আপনি পর্তুগালে যেতে চান সেই ডেটটা আপনি দিয়ে দেবেন অর্থাৎ এই সমস্ত কিছু থাকবে আপনার সব ফর্মে যেভাবে আপনি লিখবেন ডেট সব একই পাসপোর্ট থেকে স্টার্ট করে আপনার ফর্মে এ টু জেড পর্যন্ত সেম আপনার ডেট হতে হবে আমি যতটুকু বুঝছি ততটুকু আপনাদেরকে এটা আমি বলার চেষ্টা করতেছি আপনারা ভালো করে পরে বুঝে নেবেন এখানে আছে আপনার সিগনেচার এটা হলো আপনার সিগনেচার এবং এখানে আপনি কোথায় অবস্থান করতেছেন বাংলাদেশের ঢাকা সৌদি আরব আবুধাবি মালয়েশিয়া এখানে আপনি লিখে দিবেন এটা হলো আপনার সাল তারপর আমরা চলে যাই নেক্সট ফর্মে কি আছে টার্ম অফ রেসপন্সিবিলিটি উইথ রিকগনাইজড সিগনেচার অর্থাৎ আপনার যদি পর্তুগালে কোনো আত্মীয় স্বজন থাকে তার জন্য এই ফর্মটা সে যদি থাকে সে এই ফর্মটা ফিল করবে তাহলে আপনার আর কোনো খরচের ব্যয় বার কিছু দেখাতে হবে না যে পর্তুগালে আছে সেই এখানে লিখে দেবে টু জেড পর্যন্ত সব আর আপনার কোনো টাকার অ্যামাউন্ট দেখাতে হবে না তখন আর যদি আপনার কোনো অর্গানাইজেশনের অফার লেটার থাকে আপনার লাগবে না বা কাজের অফার যদি থাকে তাহলে আপনার লাগবে না না আর যদি কোনো অফার লেটার থাকে তাহলে আপনার ওই টাকা দেখাতে হবে তাহলে আপনার এই ফর্মটা ফিল না করলেও চলবে তারপরে আমরা দেখে আসি নেক্সটে কি আছে নেক্সটে আপনার স্পেসিফিক ডকুমেন্টস এটা আপনার অবশ্যই পূরণ করতে হবে স্পেসিফিক ডকুমেন্টেশন ডিক্লারেশন উইথ ইন্ডিকেশন অফ দ্য কন্ডিশন ফর ফর এনরোলমেন্ট ইন দ্য আইএফি এই ফর্মটা আপনাকে অবশ্যই পূরণ করতে হবে রেজিস্ট্রেশন করার জন্য তারপরে আপনার ইমেল একটি ইমেল করবে ওরা চলুন আমরা দেখে আসি এই ফর্মে কি আছে দেখুন ডিক্লারেশন অফ এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট ফর আইফি রেজিস্ট্রেশন এখানে আপনার ডিটেলস দিতে হবে তো চলুন এখানে আপনার ফার্স্ট নেম অর্থাৎ আমার নেম নজরুল সৈয়দ তাই আমার ফার্স্ট নেম নজরুল সার নেম সৈয়দ তারপরে আছে আপনার ডেট অফ বার্থ অর্থাৎ আপনার যে ডেট অফ বার্থ ওটা আপনার দিতে হবে প্রথমে আপনার ইয়ার তারপরে মান্থ তারপরে ডেট তারপরে আছে পাসপোর্ট নাম্বার তারপরে আপনার পাসপোর্ট কখন ওই ডেটটা তারপরে ডেট অর্থাৎ আপনার পাসপোর্ট এক্সপায়ার কবে ওই ডেটটা দিতে হবে তারপরে আপনার ন্যাশনালিটি আমি ফর্মটা করতেছি না তো আপনার অনেক সময় লাগবে এই কারণে তারপরে কারেন্ট অফ রেসিডেন্সি আপনি কোন দেশে রেসিডেন্স ওটা আপনাকে দিতে হবে বাংলাদেশি বি লিখলেই আপনার বি দিয়ে যত দেশের নাম আছে তা চলে আসবে এই যে দেখুন বাংলাদেশ চলে আসছে তো আপনি বাংলাদেশ দেবেন তারপরে আপনার ইমেল আপনার এখানে চুজ ওয়ান অফ দা ফলোইং এনসার এখানে কি আছে চলুন আমরা দেখে আসি এখানে আছে আপনার স্কুল ইন ইনকমপ্লিট কমপ্লিট ইয়ার আপনি কত সালে স্কুল কমপ্লিট করছেন ওটা দিতে হবে বা ইউনিভার্সিটির এডুকেশন থাকলে ইউনিভার্সিটির এডুকেশন এখানে ক্লিক করবেন যে অনুপাতে আপনার এডুকেশন আছে ওটা আপনাকে এখানে দিতে হবে তারপরে আছে এরিয়া হুইস ইউ হ্যাভ ওয়ার্ক হ্যাভ প্রফেশনাল এক্সপিরিয়েন্স কোন সাইডে আপনার এক্সপিরিয়েন্স আছে ওটা আপনাকে দিতে হবে ক্লিক অল অ্যাপ্লাই প্লিজ সিলেক্ট মোস্ট ফাইভ আপনি পাঁচটা অ্যান্সার দিতে পারবেন এখানে দেখুন অনেক কিছু আছে আর্কিটেক্ট তারপরে বায়োলজিস্ট অনেক কিছু আছে ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রি আপনার এখানে সমস্ত কিছু আছে ফিজিশিয়ান ডাক্তার নার্স ফার্মাসিস্ট হেলথ কেয়ার নার্স টিচার এডুকেশন অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ সব কিছু আছে ইনফরমেশন টেকনোলজি কমিউনিকেশন টেকনোলজি সমস্ত কিছু আছে আপনার যেটা ওটা আপনি দিবেন কুকিন এভাবে আপনারা দিবেন জাস্ট আমি দেখালাম আপনাদেরকে কিচেন হেল্পার এভাবে আপনারা পাঁচটা আপনারা দিতে পারেন পাঁচটা এক্সপিরিয়েন্স আপনারা এটা দিতে পারবেন হোটেল রিসিপশন এভাবে আপনারা ফর্ম ফিল করে যাবেন পাঁচটা আপনারা দিতে পারবেন তারপরে যারা আনস্কিল আছেন তারা আনস্কিলে টিক দিবেন তবে আপনারা এই জব সার্চ বিচার জন্য সবাই অ্যাপ্লিকেশন করতে পারবেন স্কিল আনস্কিল সবাই আশা করি আপনারা সবাই অ্যাপ্লিকেশন করবেন এটা আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ তারপরে আছে প্রফেশনাল এরিয়া ইন হুইস ইউ আর লুকিং ফর এ জব অর্থাৎ আপনি কোন এরিয়ায় জব খুঁজতেছেন সেটা আপনাকে দিতে হবে চেক অল দ্যাট অ্যাপ্লাই প্লিজ সিলেক্ট অ্যাটমোস্ট থ্রি আপনি তিনটা অ্যান্সার এখানে দিতে পারবেন অর্থাৎ আপনি যদি শেফ হন শেফ অর্থাৎ ওয়েটার হলে ওয়েটার তারপর আর্কিটেক্ট হলে আর্কিটেক্ট ডাক্তার হলে ডাক্তার ইঞ্জিনিয়ার হলে ইঞ্জিনিয়ার যেখানে আপনারা দেন নার্স হলে নার্স ফার্মাসিস্ট হলে ফার্মাসিস্ট অর্থাৎ আপনারা তিনটা এখানে দিতে পারবেন টিক চিহ্ন টিচার হলে টিচার ইয়ার অফ প্রফেশনাল এক্সপিরিয়েন্স আপনার কত বছরের এক্সপিরিয়েন্স আছে এটা আপনাকে দিতে হবে এক জিরো থেকে ওয়ান টু থেকে থ্রি ফোর থেকে ফাইভ অর্থাৎ ছয় থেকে নয় বৎসর টেন প্লাস আপনার যত কয় বছরের আপনার এক্সপিরিয়েন্স আছে ওইখানে আপনারা এইভাবে দিয়ে দিলেই চলে আসবে তারপরে ল্যাঙ্গুয়েজ আপনার কি ল্যাঙ্গুয়েজ চেক অল দ্যাট অ্যাপ্লাই অর্থাৎ পর্তুগিজ ইংলিশ ইংলিশ সাধারণত আমাদের আমরা তো পর্তুগিজ বলতে পারবো না যেহেতু আমরা নতুন তাই ইংলিশ আদার্স থাকলে আদার্স অর্থাৎ বাংলা তারপরে কন্টাক্ট ল্যাঙ্গুয়েজ আপনার সাথে কোন ল্যাঙ্গুয়েজে ওরা কন্টাক্ট করবে তাই এখানে দিয়ে দেবেন ওরা তো বাংলা বুঝবে না তাই আপনাকে ইংলিশে দিতে হবে তাই ইংলিশ চেক অল দ্যাট অ্যাপ্লাই প্লিজ সিলেক্ট টু অ্যান্সার এইখানে আপনার ডিক্লারেশন আছে এই ডিক্লারেশন আপনি ক্লিক করে তারপরে সাবমিট করে দেবেন আমার এটা সাবমিট হবে না যেহেতু আমি ফিল আপ করি নাই দেখুন এখানে একটা মেসেজ দিছে অর্থাৎ আমার অনেক কিছু ফিল আপ হয় নাই তাই ওরা আমার এটা অ্যাকসেপ্ট করতেছে না তো আমি এর আগে কয়েকজনের জন্য আমি অ্যাপ্লিকেশন করছি তো চলুন আমরা দেখে আসি সেই অ্যাপ্লিকেশনে কি লেখা আছে দেখুন রেজিস্ট্রেশন হওয়ার পরে ওরা আমাকে এই রিপ্লাইটা দিয়েছিল তো এখানে ডিয়ার স্যার ম্যাডাম দিস ইমেল কনফার্ম দ্যাট ইউ হ্যাভ কমপ্লিট দ্য ফর্ম টু অপটেইন দ্য ডিক্লারেশন অফ এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট ফর রেজিস্ট্রেশন ইন আইএফি ম্যান্ডেটরি ফর দ্য অ্যাপডেশন অফ দ্য জব সার্চ ভিসা আমি যে রেজিস্ট্রেশন করছি ওটার রিপ্লাই দিয়ে ওরা এই কথাগুলি লিখছে দ্য ডিক্লারেশন উইল বি সেন্ট বাই দিস অয়ে উইথ ইন দ্য নেক্সট ম্যাক্সিমাম পিরিয়ড অফ টু ডেজ অর্থাৎ টু ডেসের মধ্যে ওরা আর একটি ইমেল আমাকে দেবে সেই ইমেলে ওরা আমার জন্য ডকুমেন্ট পাঠাবে সেই ডকুমেন্টটাকেই চলুন আমরা দেখে আসি দেখুন এখানে অনেক ধরনের ভাষা আছে ইংলিশ আছে পর্তুগিজ আছে স্পেনিশ আছে তো ইংলিশে যে এখানে ওরা লিখে দিছে ফাইল আছে আমার এখানে একটা তো দেখুন এই ফাইল এখানে ওরা যেই ডকুমেন্টটা আমার জন্য সেন্ড করছে ওরা আমার জন্য এই ডকুমেন্টটা সেন্ড করছে তো আমি আপনাদেরকে সব দেখাচ্ছি না কারণ ওইখানে কিছু নাম্বার আছে ওই নাম্বারগুলো খুবই সিক্রেট তাই ওই নাম্বারগুলি আমি দেখাচ্ছি না তো দেখুন ওরা এই ডকুমেন্টটা সেন্ড করছে আমার জন্য অর্থাৎ আমার জন্য নয় আমি যার জন্য অ্যাপ্লিকেশন করেছিলাম তার জন্য তো আমি এইভাবে আরো কয়েকজনের অ্যাপ্লিকেশন করেছিলাম তাদেরটাও আমি এই ডকুমেন্ট পেয়েছিলাম এবং কি তাদেরকে আমি এই ডকুমেন্ট দিয়ে দিয়েছি যাদের জন্য আমি অ্যাপ্লিকেশন করেছিলাম আমি কোনো প্রফেশনাল ইউটিউবার আমার যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ রহমতে আমি আপনাদের দয় এখানে সরকারি জব করি বাকিটা আল্লাহ ভরসা সম্মানিত ভিউয়ার্স আসুন আমরা সবাই নামাজ পড়ি রোজা রাখি সৎকাজ করি সৎ উপার্জন করি এবং কি আমরা কারো উপকার করতে না পারি আমার দ্বারা আপনার দ্বারা কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয় সেই চেষ্টা আমরা করব। এবং আজ হোক কাল হোক আমাদের মৃত্যুবরণ করতে হবে আমাদের মৃত্যুবরণ করতে হবে তাই এই আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য আমরা চেষ্টা করি আল্লাহ আমাদের সেই তফিক দান করুন السلام عليكم ورحمه الله وبركاته